আসসালামু আলাইকুম। শাহরিনস কিচেন থেকে আমি শাহরিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চকলেট মিল্কশেক। আমি কিভাবে চকলেট মিল্কশেক তৈরি করেছি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, দিয়ে দিচ্ছি অরিও বিস্কিট, দিয়ে দিচ্ছি ডেরি মিল্ক চকলেট, দিয়ে দিচ্ছি চিনি। এই তিনটি উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার পাশেই থাকুন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যেন আমি পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কিটগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে 2 গ্লাস পরিমাণ চকলেট মিল্কশেক তৈরি করব, এজন্য আমি 2 গ্লাস পরিমাণ দুধ খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব চকলেট সিরাপ। দিয়ে দেব আইসক্রিম। আমি যে আইসক্রিমটা নিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণ চকলেট চিপস রয়েছে, যা মিল্কশেকের টেস্ট বহুগুণে বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি আইস কিউব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার জাগের ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব। সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চকলেট মিল্কশেক। ঢাকনাটা খুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে চকলেট মিল্কশেক। আমি চকলেট সিরাপ দিয়ে গ্লাস দুটো একটু ডেকোরেশন করে নিয়েছি, এখন পরিবেশনের পালা। কত সহজেই তৈরি হয়ে গেল চকলেট মিল্কশেক। আমি হালকা একটু ডেকোরেশন করে নেব। ওপরে দিয়ে দিচ্ছি কিছু আইসক্রিম, চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দুটো অরিও বিস্কিট আর 2 পিস চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।